সুপ্রিয় শিক্ষার্থী, চলতরিতের পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট ক্লাসে আমরা রোধ, তড়িৎ প্রবাহ, তড়িৎচালক শক্তি, রোধের সূত্র, তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপ এবং ব্যয়িত শক্তি, তড়িৎ ক্ষমতা, এই সকল টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং বেশ কিছু সূত্র দিয়েছিলাম। তো আজকে আমরা চলতরিতের মেইন পার্টটুকু নিয়ে আলোচনা করব যে কীভাবে তোমরা বর্তনীর অঙ্কগুলো সমাধান করবে। তো এই বর্তনীর অঙ্কগুলো তোমরা ক্লাস 9-10 ভালোভাবে শিখে এসেছো। তো আজকে আমরা বর্তনীর বেসিক যে পার্টটুকু, যেটা না জানলেই নয়, সে বেসিক পার্টটুকু নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা জানি বর্তনী দুই ধরনের হয়ে থাকে, একটা হলো শ্রেণী বর্তনী আর একটা হলো সমবায় বর্তনী। তাকে আমি দুইটা পার্টে ভাগ করতে পারি, দেখে নিতে পারো এইভাবে। এই পাশে লিখলাম ধরো শ্রেণী বর্তনী। আমি তোমাদের শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী দুইটার মধ্যে ডিফারেন্সটা আগে দেখাবো। ওই ডিফারেন্সের মাধ্যমে তুমি বুঝতে পারবা কোন অঙ্গে কীভাবে কাজ করতে হবে। এটা হলো সমান্তরাল বর্তনী, সমান্তরাল বর্তনী। আচ্ছা, তো যাই হোক, শ্রেণী বর্তনী আর সমান্তরাল বর্তনী, তার চিত্রটা কীরকম হবে আমরা খুব ইজি একটা চিত্র চিন্তা করি, খুব সিম্পলভাবে চিন্তা করি। এটা হলো সমান্তরাল শ্রেণী বর্তনী, ঠিক আছে। আর যদি আমি তার সমান্তরাল বর্তনী চিত্রটা আমরা সবাই জানি, ঠিক এরকমভাবে হবে। এবং মেইন অঙ্ক করতে গিয়ে তোমাদের সবার একটা কোয়েশ্চেন হয়, তোমরা বুঝতে পারো না যে কোন রোডটা সমান্তরালে আছে এবং কোনটা শ্রেণীতে রয়েছে। এটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা সবসময় অসুবিধা হয় এই জায়গাতেই, যে শ্রেণী বর্তনীতে কে থাকে আর সমান্তরাল বর্তনীতে কে থাকে। তো এটা যদি ব্যাটারি ই ধরা হয়, এটা রোধ হবে R1, এটা রোধ হবে R2, আর এটা রোধ R3। আচ্ছা, তাহলে এখন আমি শ্রেণী বর্তনীর প্রথমে তোমাদের কিছু আলোচনা করি। প্রথমে তো শ্রেণী বর্তনীতে যে ব্যাটারি, যে কার ব্যাটারি থেকে কী বের হবে কারেন্ট, তাহলে এই যে এখানে থেকে কী হবে পজিটিভ চার্জ, এটা হলো নেগেটিভ। তারপরে কারেন্ট যাবে সবসময় পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে। তাহলে ধরো এই যে ব্যাটারি থেকে যেই কারেন্টটা বের হবে সেটা হলো বর্তনীর মোট কারেন্ট I। এটাকে বলবো আমি কি মোট প্রবাহ I। যখন এই আইটা এদিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে আসবে, তখন দেখো রাস্তা কিন্তু একটাই, রাস্তা কোনো চেঞ্জ নাই বা কারেন্টের লাইন কিন্তু একটাই, তাহলে অবশ্যই এই আইটা R1-এর মধ্য দিয়ে যাবে এবং এই আইটা R2-এর মধ্য দিয়েও যাবে, এই আইটা R3-এর মধ্য দিয়েও যাবে। তাহলে আমি বলতে পারতেছি যে দেখো প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে। তাহলে তুমি বর্তনীর অঙ্ক করার সময় দেখবা আগে কারেন্ট ফ্লোটা ড্রয়িং করবা, কারেন্ট ফ্লোটা ড্রয়িং করে দেখবা যে সকল রোধগুলার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে তারাই হলো শ্রেণীতে। আমরা অ্যাকচুয়ালি শ্রেণী না সমান্তরাল এটা একমাত্র এই উপায়ে আমরা চিন্তা করিনি বা বুঝিনি যে কোন রোধগুলো শ্রেণীতে রয়েছে আর কোন রোধগুলো সমান্তরালে থাকবে। এখন তোমরা বলতে পারো এটা তো সবচেয়ে সহজ বলতে এটা সবাই বুঝতে পারতেছে। হ্যাঁ, আগে তোমরা সহজগুলো নিয়ে চিন্তা করো। এই টেকনিকটা আমি সবগুলো অঙ্কে তোমাদের দেখাবো যে দেখো এই টেকনিকটার জন্য আমরা এটাকে বলতেছি সমান্তরাল, এটা হলো কি শ্রেণী। প্রথমে তোমরা যদি কঠিন একটা দেখায় তোমরা সেটা ইজিলি বুঝতে পারবে, কিন্তু ওই অঙ্কের জন্য। কিন্তু আমি তোমাদের বেসিকটা বোঝাচ্ছি, সব অঙ্কের জন্য তোমরা সেম টেকনিক বা সেম বেসিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমার ফার্স্ট যে কথাটা থাকবে, ফার্স্ট কথা যে প্রতিটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে। পক্ষান্তরে সমান্তরাল দেখো তো কী হয়, সমান্তর ধরো এটা হলো ব্যাটারি ই, এটা হলো R1, এটা হলো R2, এটা হলো কত তোমার R3। তাহলে এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট ফ্লো শুরু হবে, কিন্তু এই মোট কারেন্টটা আই এখানে আসার পরে সে তিনটা তার পেয়ে গেল। তার মানে তিনটা থেকে তিনটা রোধ,
তাই সে ভাগ হয়ে যাবে, এদিক দিয়ে যাবে আই ওয়ান, এদিক দিয়ে যাবে তোমার কত আই টু, এদিক দিয়ে যাবে তোমার আই থ্রি। তাহলে এই আই ওয়ান আই টু আই থ্রিগুলো আবার এই পয়েন্টে আসার পরে তারা আবার আই রূপে মিলিত হয়ে নেগেটিভের দিকে চলে আসবে। তাহলে দেখো তো এই জায়গায় এই রোধগুলার প্রত্যেকটা কি সেম কারেন্ট পাচ্ছে, সেম তড়িৎ প্রবাহ পাচ্ছে? না, কোনো তো রোধটাই সেম কারেন্ট পাচ্ছে না। এর অর্থ হলো এই রোধগুলোর সবগুলোই কিসে রয়েছে, সমান্তরালে রয়েছে। তাহলে আমার এই জায়গার ক্ষেত্রে কথাটা হবে প্রতিটি রোধের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তুমি যখনই দেখবা যে এক একটা রোধের মধ্যে দিয়ে এক একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তখনই বুঝবা তারা কিসে রয়েছে, সমান্তরালে রয়েছে। আর যাদের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে তারা শ্রেণীতে, আর যাদের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন কারেন্ট যাবে তারা সমান্তরালে। আচ্ছা, এবার আসো আরেকটা বেসিক তোমাদের মাথায় মনে রাখবা, সেটা হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্যটা চেঞ্জ হয় পয়েন্ট যদি চেঞ্জ হয়, তো একটা তার চিন্তা করতে পারো। তো এই তারের পয়েন্ট এটা, এই তারের পয়েন্ট এটা, হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। তাহলে এই দুইটা পয়েন্টের জন্য এর একটা বিভব পার্থক্য থাকবে। যদি পয়েন্টটা চেঞ্জ করে অন্য একটা রোধ চিন্তা করো, তাহলে পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল না। তাহলে এই রোধের দুই প্রান্ত কোনটা, বি আর সি। তাহলে এই বি আর সির জন্য আরেকটা বিভব পার্থক্য থাকবে। তাহলে এই যে বর্তুটা দেখো, এইটা হলো আর ওয়ান, তাহলে এর স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা। এই রোধের স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা। এই রোধের স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা। তাহলে প্রত্যেকটার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট আলাদা আলাদা, তাই প্রত্যেকটার এই বিভব পার্থক্য আলাদা আলাদা হবে। কারণ এর এর প্রথম প্রান্ত এটা, শেষ প্রান্ত এটা, আবার এর প্রথম প্রান্ত এটা, শেষ প্রান্ত এটা, প্রত্যেকটার প্রান্ত তো আলাদা। আর যেহেতু যে সকল রোধের প্রত্যেকটা প্রান্ত আলাদা থাকবে, তার মানে তারা বিভব পার্থক্য আলাদা হবে। তাহলে আমি লিখতে পারি এই জায়গায় এটা বিভব পার্থক্য ধরে নিলাম ভি ওয়ান, এটা বিভব পার্থক্য ধরে নিলাম কত ভি টু, এটা বিভব পার্থক্য ধরে নিলাম কত ভি থ্রি। তাহলে এটাই বুঝতে পারে যে শ্রেণীতে যারা থাকবে তাদের প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য অলওয়েজ আলাদা আলাদা হবে। তুমি লিখতে পারো এখানে যে প্রতিটি রোধের বিভব পার্থক্য, প্রতিটি রোধের বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে, প্রতিটি রোধের বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, এবার আসো সমান্তরালে যদি চিন্তা করি, দেখো এই এই রোধের স্টার্টিং পয়েন্ট এইটা, আবার এন্ডিং পয়েন্টও এইটা। এই রোধের স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা। এই রোধের স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট এটা, সেম। তার মানে সমান্তরাল যারা থাকবে তাদের প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য একই হবে। তাহলে বলতে পারি প্রতিটি রোধের বিভব পার্থক্য, প্রতিটি রোধের বিভব পার্থক্য একই হবে। ঘটনাটা উল্টা দেখো, একটু অ্যানালাইসিস করি আমরা। শ্রেণীতে তড়িৎ প্রবাহগুলো একই, সমান্তরালে তড়িৎ প্রবাহগুলো আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। সমান্তরালে বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন, কিন্তু শ্রেণীতে বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন, কিন্তু সমান্তরালে বিভব পার্থক্য কী থাকবে, একই থাকবে। তো এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, বেসিক এই দুইটা। এদের তোমার মাথা অল টাইম সেট আপ করে রাখবা যে শ্রেণীতে থাকার অর্থ হলো তাদের কারেন্টগুলো সেম থাকবে, বিভব পার্থক্য আলাদা হবে। সমান্তরালে থাকার অর্থ হলো তাদের কারেন্টগুলো আলাদা হবে, কিন্তু বিভব পার্থক্যগুলো কী থাকবে, সেম থাকবে। এই জিনিসগুলো তোমরা ভালো করে বাসায় নোট করে নিও যে কীভাবে সমান্তরালে এবং শ্রেণীতে রোধগুলো থাকতে পারে। আচ্ছা, এরপরে আসো এ জায়গায় আমরা দেখব, এরপরে আমার ফার্স্ট কাজ কি, আমি কিছু স্টেপ ফিক্সড করে রাখছি বর্তনীর অঙ্কগুলোর ক্ষেত্রে, কিছু স্টেপ ফিক্সড করা। যেমন তোমার যে কোনো বর্তনীর অঙ্ক আসুক না কেন, তোমার ফার্স্ট কাজ হবে তুল্য রোধ বের করা। যে কোনো অঙ্ক দিক, তড়িৎ প্রবাহ বের করতে বলুক, বিভব পার্থক্য বের করতে বলুক, রোধের মধ্যে দিয়ে মোট ব্যয়িত শক্তি বের করতে বলুক, মোট কথা হলো বর্তনীর অঙ্ক আছে, বর্তনীর অঙ্ক ফার্স্ট কাজ হলো তুল্য রোধ। যে কোনো কোশ্চেন চাক না কেন, যে কোনো কোশ্চেন আসুক না কেন,
তোমার ফার্স্ট ডিটারমাইন করতে হবে কি তুল্য রোধ। তাহলে আমি স্টেপ ওয়ান বলতে পারি, তোমার স্টেপ ওয়ানে তোমার থাকবে ফার্স্ট অফ অল কি তুল্য রোধ নির্ণয়। তো এই তুল্য রোধটা নির্ণয় করবো কি করবো, তাহলে শ্রেণীর তুল্য রোধ কীভাবে নির্ণয় করে, তুল্য রোধ আর এস সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস কত আর থ্রি, মানে প্রত্যেকটা রোধকে তুমি যোগ করলেই কি পেয়ে যাবা, তার তুল্য রোধ পেয়ে যাবা। ঠিক তেমনি সমান্তরালে স্টেপ ওয়ানে তুমি রাখতে পারো এরকম, স্টেপ ওয়ান আমরা জানি সমান্তরালে কীভাবে তুল্য রোধ বের করতে হয়, ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। আচ্ছা, এটা হলো স্টেপ ওয়ান, যে কোনো বর্তনীর অঙ্কে তোমাকে ফার্স্ট কাজ হলো তোমাকে তুল্য রোধ জানতে হবে। তারপর সেকেন্ড স্টেপে কী আসবে দেখো, সেকেন্ড স্টেপে গেলে তুমি পাবা স্টেপ নাম্বার টু, চিন্তা করতে পারো স্টেপ নাম্বার টুতে হলো মোট কারেন্ট। এই যে এই ব্যাটারি থেকে তোমার যে কারেন্টটা বের হবে এটাই হলো তোমার মোট কারেন্ট, টোটাল তড়িৎ প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ। তাহলে মোট প্রবাহ একটা বর্তনীর মোট প্রবাহ বলতে বোঝায় ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হলো ওই কারেন্টটা, জাস্ট ওই আইটা, এরপর ওই আইটা যা হয় তা হবে, সমস্যা নেই। আমাকে যদি প্রশ্ন বের করতে বলে মোট কারেন্ট আই কত, তাহলে তড়িৎ প্রবাহ আই চাইছে। তাহলে আমরা ওহমের সূত্র থেকে আমরা কী জানি, আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে এখানে দেখো ভি মানে হলো বিভব পার্থক্য, মানে তড়িচালক শক্তি ব্যাটারির ই। তাহলে মোট প্রবাহ আমরা কী লিখতে পারি, আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই এই যে তুল্য রোধ দিতে হবে, এখানে আর ওয়ান হবে না, আর টু হবে না, আর থ্রি কিছুই হবে না, যতগুলো রোধ আছে যদি এরকম আরও চার পাঁচটা শ্রেণীতে সমান্তরালে থাকুক না কেন, ওই রোধগুলো একটাও নিবা না, দেওয়া হলো কি তুল্য রোধগুলা, টোটাল তুল্য রোধ এখানে কত আর এস। আর ব্যাটারির নিজের শরীরে একটা অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে, অভ্যন্তরীণ যদি স্মল আর, আরকে তুমি যদি অভ্যন্তরীণ রোধ চিন্তা করতে পারো, অভ্যন্তরীণ রোধ, সেক্ষেত্রে একটা অভ্যন্তরীণ রোধ অ্যাড করে দিবা। আর যদি প্রশ্নে অভ্যন্তরীণ রোধ কথা বলে না থাকে তাহলে আর এর মান বসায়ও না, স্মল আরটা থাকবে না, অনলি ই বাই আর এস। ঠিক তেমনি সমান্তরাল স্টেপ টু সেম, যে তোমাকে যদি মোট প্রবাহ বের করতে বলে, মোট প্রবাহ, মোট প্রবাহ সূত্রটা হবে এরকম, আই ইকুয়ালস টু ই ডিভাইড বাই এই ক্ষেত্রে তুল্য রোধ হবে আর পি প্লাস কত স্মল আর, যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে। তাহলে দেখো একটা জিনিস, তুমি যদি স্টেপ ওয়ানে তুল্য রোধ না বের করো তুমি কি মোট প্রবাহ বের করতে পারবা, পারবা না, কারণ মোট প্রবাহ বের করতে গেলে তোমার তুল্য রোধ লাগতেছে আর ব্যাটারির ভোল্টেজও দেওয়া থাকবে, সেটা কোনো প্রবলেম নাই। তাহলে দেখো আমার ফার্স্ট স্টেপের কাজ হলো তুল্য রোধ বের করা, যে কোনো স্টেপ যে কোনো অঙ্ক আসুক দেখবা আমি সেই স্টেপগুলো আমাদের মনে করে রাখবো, এবং এই স্টেপগুলো মনে রাখবা, আমি তোমাদের মনে করিয়ে দিব যে এই স্টেপ দেখো ওয়ান আমি এটা বলছিলাম, টু এটা করতেছি, থ্রি এটা করতেছি, এরকম। এরপরে এই যে মোট প্রবাহ দেখো স্টেপ ওয়ান আর স্টেপ টু প্রত্যেকটা অঙ্কে কমন পার্ট, তোমাকে মাস্ট বি এটা আগে বের করে নিতে হবে, কজ এই দুইটা জানলেই তুমি বাকি কাজগুলো করতে পারবা। এরপরে দেখো স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে আমি যদি চিন্তা করি শ্রেণীবর্তনের ক্ষেত্রে, ধরো আমাকে বললো যে সবগুলো বিভব পার্থক্য আলাদা, তাহলে আমাকে বললো এই রোধে বিভব পার্থক্য কত, অথবা এই রোধে বিভব পার্থক্য কত, অথবা এই রোধে বিভব পার্থক্য কত, বলছে বিভব পার্থক্য, কিন্তু তোমাকে আগে স্টেপ ওয়ান থেকে তুল্য রোধ বের করতে হবে, স্টেপ টু থেকে তোমার তড়িৎ প্রবাহ আই বের করে নিয়ে আসতে হবে, এই দুটা কাজ কমন করতে হবে। তারপর তুমি তাহলে কী করবা, ধরো তোমাকে বললো আর ওয়ান রোধের বিভব পার্থক্য, তা আর ওয়ান রোধের বিভব পার্থক্য তো ভি ওয়ান, তাহলে আমাদের এই এই রোধের মধ্যে কারেন্ট কত যাচ্ছে, এই রোধে কারেন্ট হলো আই আর রোধ হলো কত আর, আর বিভব পার্থক্য ভি ওয়ান। তাহলে আমরা ওহমস ল থেকে কী জানি, ভি ইকুয়ালস টু আই আর জানি না, এটা ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আমরা স্টেপ থ্রিতে আমরা লিখতে পারি, তাহলে ভি ওয়ানটা পেয়ে যাবো, ভি ওয়ান ইকুয়ালস টু এই দ্বারের রোধ হলো আই, আই লিখলাম আর রোধ কত আর ওয়ান, এই যে ভি ইকুয়ালস টু আই আর ওয়ান। তাহলে দেখো তোমাকে এই আইটা কিন্তু মোট কারেন্ট, মাথায় রেখো এটা, বিভব পার্থক্য বের করতে গেলে তোমার এখানে কী কারেন্ট লাগবে, মোট কারেন্টটা লাগবে। তাহলে এই মোট কারেন্টটা বের করবো আমরা কীভাবে, এই সূত্র থেকে, আবার এই সূত্রে ই আর আর দেওয়া থাকবে, আর এস কি তুল্য রোধ, তুল্য রোধ বের করা কীভাবে, এই যে এই সূত্র থেকে বর্তনীর আমরা যেভাবে শ্রেণীতে থাকলে শ্রেণী সমান্তরালে থাকলে কম্বাইন করে যে তুল্য রোধটা বের করতে হয় ঠিক সেভাবে বের করতে হবে। ধরো আমাকে বললো এই তারের রোধ কত, মানে আর টু, আর টু রোধের বিভব পার্থক্য কত, তাহলে আর টু রোধের বিভব পার্থক্য হবে ভি টু, তো আমরা লিখতে পারবো এই জায়গায় ভি টু ইকুয়ালস টু আই আর টু। আমাকে বলতে পারে আর থ্রি রোধের বিভব পার্থক্য কত, তাহলে ভি থ্রি ইকুয়ালস টু আই আর থ্রি। এই যে শ্রেণীতে থাকলে নর্মালি এই কাজগুলো তোমাকে কমন
চিন্তা করতে হবে। দেখো তাহলে আমার তুল্য রোধ বের করতে পারলে তুমি আয় পারবা, আয় বের করতে পারলে বিভব পার্থক্য বের করতে পারবা। এই কাজগুলো কিন্তু কমন। এখন ঠিক তেমনি স্টেপ থ্রিতে যদি আমাকে বলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য, যদি এই বলে বলে আর ওয়ানের বিভব পার্থক্য বলতে পারে, অথবা আর টু এর বিভব পার্থক্য, অথবা আর থ্রি, সবগুলার বিভব পার্থক্য একটাই, সেটা হবে শুধু ভি। এখানে কোনো ভি ওয়ান নাই, ভি টু নাই, ভি থ্রি নাই, অনলি এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ভি। তাহলে আমি এখানে যদি চিন্তা করি যে টোটাল বিভব পার্থক্য, বিভব পার্থক্য, এবং সেটা তুমি চিন্তা করবা ভি ইকুয়ালস টু হবে এইটুকু তারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, টোটাল কারেন্ট কত, আই। আর টোটাল তুল্য রোধ আই ওয়ান হবে না, আর ওয়ান হবে না, আর টু হবে না, টোটাল তুল্য রোধ কত বের করছিল, আর পি। তাহলে আই ইন্টু আর পি, বুঝতে পারছো? এখানে আমার এই দুই প্রান্তের ভিতরে চিন্তা করতে হবে, এই দুই প্রান্তকে একটা তার মনে করবা, তিনটা রোধ আছে, তিনটাকে একটা বানাবা, একটা বানালে তোমার আর পি হয়, আর তখন এই একটা তারের মধ্যে কারেন্ট কত হবে, টোটাল প্রবাহ আই। তখন আমি লিখতে পারি ভিহিকালস টু আই ইন্টু আর পি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে স্টেপ ফোর এটাতে নাই, স্টেপ ফোর এটাতে আছে, তুমি যদি এই বিভব পার্থক্য বের করতে পারো, তাহলে এই বিভব পার্থক্যের সাহায্যেই তুমি এই আলাদা আলাদা কারেন্টটা বের করতে পারবা, আই ওয়ান, আই টু, আই থ্রি, এগুলো বের করতে পারবা। তাহলে আমি যদি আই ওয়ান বের করতে চাই, তাহলে আই ওয়ানটা কী হবে, দেখো আমরা জানি আই ইকুয়ালস টু কত, ভি বাই আর। তাহলে এখানে আই ওয়ানটা যাচ্ছে কত রোধের মধ্যে দিয়ে, আর ওয়ান রোধের মধ্যে দিয়ে, তাহলে এইটার বিভব পার্থক্য কত, ভি না, এই যে ভিটা তুমি স্টেপ থ্রি থেকে বের করে নিয়ে আসতে হবে, তাহলে আমরা জানি কত হবে, ভি বাই আর ওয়ান। যদি তোমাকে বলে আই টু বের করো, তোমার আই টু ছোটোটা কত আসবে এই জায়গায়, ভি বাই কত আসবে এই জায়গায়, আর টু। যদি তোমাকে বলে আই থ্রি বের করতে, তাহলে আই থ্রি ইকুয়ালস টু হবে ভি ডিভাইডেড বাই আর থ্রি। এইভাবে তুমি মানে বর্তনীর অঙ্কে যেই যে মেন কাজগুলো করা লাগে সেই মেন কাজগুলো আমাদের স্টেপ বাই স্টেপ দেখানো হলো। তো এই চারটা বা এই ডিফারেন্স শিটটা তোমরা মাথায় সেভ করে রাখতে হবে, যে কোনো অঙ্ক আসলে বা যে কোনো জায়গা থেকে কোনো বর্তনীর অঙ্ক চাইলে তোমাকে এই স্টেপ ওয়ান, স্টেপ টু এইগুলো মাস্ট করতে হবে। আগে আগে তোমাকে তুল্য রোধ বের করতে হবে, তুল্য রোধ জানলেই তো তুমি তড়িৎ প্রবাহ বের করতে পারবা, আর তড়িৎ প্রবাহ জানলেই তুমি বিভব পার্থক্য বের করতে পারবা। বিভব পার্থক্য বের করতে গেলে মনে রাখবা মোট কারেন্ট লাগে, আর মোট কারেন্ট বের করতে তুল্য রোধ লাগে, আর তুল্য রোধ বের করবে স্টেপ ওয়ান থেকে। আর যদি তুমি সমান্তরালে, আর দেখো এখানে স্টেপ ফোরটা নাই কেন, কারণ কি এখানে স্টেপ ফোরটা এখানে বের হয়ে গেছে, কারণ আমাদের শ্রেণীতে তো কারেন্ট আলাদা আলাদা হয় না, শ্রেণীতে কারেন্ট থাকে একটাই, বিভব পার্থক্যগুলো আলাদা আলাদা হয়, সেই আলাদা আলাদা বিভব পার্থক্য বের করতে গেলাম মোট কারেন্ট দিয়ে। এখানে তো কারেন্ট আলাদা হচ্ছে না, তাই আমার লাগতেছে না, কিন্তু সমান্তরালে তো আলাদা আলাদা কারেন্ট হয়, এবং সেই ভিন্ন ভিন্ন কারেন্ট বের করতে গেলে তোমাকে আগে বিভব পার্থক্য বের করতে হবে, যে দুই প্রান্তে তারা আলাদা আলাদা হয়েছে ওই দুই প্রান্তের বিভব পার্থক্য। তো এই ছিল আমার শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর মধ্যে মোট যে বেসিক ধারণা। নেক্সট ক্লাসে তোমাদের এইগুলোর উপর আমরা ম্যাথ করব, তোমরা বাসায় এই স্টেপগুলো একটু মনে রাখবা, বা এগুলো খুব ইম্পর্টেন্ট বেসিক জিনিসগুলো, এগুলো অনেকে তোমরা জানো না, বা অনেকে জানো জানলেও বুঝো না জিনিসটা, কেন এক এক সময় শ্রেণীতে করে, এক এক সময় সমান্তরালে করে, একবার আই বের করতে এই সূত্র, একবার ভি বের করতে এই সূত্র, কখন আমি কোনটা ইউজ করব, সবগুলোই ইউজ করবো এই স্টেপে, সবাই আমরা এই ফলোটা অ্যাপ্লাই করি, স্টেপ ওয়ান করি আগে, পরে এটা করি, পরে স্টেপ থ্রি, পরে স্টেপ ফোরে গিয়ে আমরা কারেন্টগুলো বের করি। তোমাদেরকে আমি স্টেপগুলো মিলিয়ে দেখাবো, যে দেখো আমরা দেখো রোধের এই এটা চাইছে, তাহলে আমরা এই স্টেপগুলো যাবো। তো তোমরা ভালো করে এই স্টেপগুলো একটু মনে রাখো, নেক্সট ক্লাসে আমরা ম্যাথ নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।